তুফান তুফান কি আবার তুফান তুফান দেখতে এসেছি আমরা সবাই SBF কানন ফিল্মস চোরকি আলফা আই এবং শাহরিয়ার সার্কেলের প্রযোজনায় ফ্রম বস এই কি ডারে তুফান তুফান ইন্ট্রোডিউসিং কালিব বিন গনি ওরফে তুফান ঈদের ছুটি শেষ তারপরও বাংলাদেশের সিনেমা হলগুলো হল ভর্তি মানুষ সবাই দেখতে এসেছে তুফান আমরাও এসেছি 11 জন আমরা তুফান 3 বার দেখলাম প্রয়োজনে স্কুলের বন্ধুদের নিয়ে আবার দেখব প্রিয় নাবিলা বলতেই হবে পুরো ফিল্মের কস্টিউম অসাধারণ যেই শাকিব খানকে আমরা আগে এভাবে কখনোই পর্দায় দেখিনি আমাদের সুপারস্টার শাকিব খান অনেক কষ্টে টিকিট পেতে হয়েছে একদম উড়াধুরা ব্যাপার স্যাপার তারপর পর্দায় চঞ্চল চৌধুরী থাকলে অবশ্যই জমবে মারবে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি দিয়ে ফজলুর রহমান বাবু ছিলেন দুর্দান্ত আগে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল এখন দেখেন সেকেন্ড ভিলেন নাবিলার অনস্ক্রিন কামব্যাকও খুবই ভালো কিন্তু ও ভীষণ সুন্দর দেখতে ওর তো হিরো হওয়ার কথা অনেক প্লে বয় টাইপ কতগুলো মেয়ের সাথে যে কি কি করছে আর মিমি তো পুরো সিনেমার দুষ্টু কোকিল অনেকদিন পর একটা কমার্শিয়াল সিনেমা দেখলাম জাস্ট অসাধারণ সখা গো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে পরে মন ভাঙা হবে গুড়া গুড়া আর প্রীতমের কথা কি বলবো লাগে উড়া ধুরা